Hello coders, this is Algobot048B. In video tutorial, I'm the latest Code Forces Educational Round 135 problem C digital logarithm. So problem description to option is every point event. Ekhane duita array deva ache, duita array length is same, seta hocche n. So duita array deva ache, amar minimum number of step er madhyome duita array ke equal korte hobe. তো আমি আইদার প্রতিটা স্টেপে আমি আইদার কোন একটা নির্দিষ্ট অ্যারে চুজ করতে পারি, অ্যারে অ্যারে এ বা অ্যারে বি। তো অ্যারে এ চুজ করলে অ্যারে এ থেকে যে কোনো ইন্ডেক্সের উপর একটা অপারেশন করতে পারি, আইদার আমি অ্যারে বি চুজ করলে অ্যারে বি এর একটা ইন্ডেক্সের উপরে অপারেশন করতে পারি, ওয়ান অপারেশন অ্যাট এ টাইম। এখন অপারেশনটা কি, অপারেশনটা হচ্ছে আমি কোনো একটা নাম্বার চুজ করার পরে সেটাকে সেটা ডিজিটাল লগারিদমে কনভার্ট করতে পারবো। তো ডিজিটাল লগারিদম কি জিনিস, লেটস আমার কাছে একটা নাম্বার আছে 123। তো ডিজিটাল লগারিদম হচ্ছে জাস্ট একটা ফাংশন, ওই ফাংশনের ভিতরে যদি আমি এই ভ্যালুটাকে পাস করি আমি থ্রি পাবো। থ্রিটা অ্যাকচুয়ালি কি, নাম্বার অফ ডিজিটস ইন দ্যাট নাম্বার। তাহলে 32 এর ক্ষেত্রে কত হবে, 32 এর ক্ষেত্রে হবে থ্রি, আর থ্রি এর ক্ষেত্রে কত হবে, থ্রি এর ক্ষেত্রে হবে ওয়ান। আর আমি যদি বলি ওয়ান থাউজেন্ড, এর জন্য ডিজিটাল লগারিদম কত হবে, সেটা হবে ফোর। মানে অ্যাকচুয়ালি আমার নাম্বার অফ ডিজিটস যতগুলো আছে ততগুলো হবে আমার ডিজিটাল লগারিদম। ওকে, তো এই অপারেশনটা আমি করতে পারি যে কোনো একটা, যে কোনো একটা অ্যারেতে যে কোনো একটা ইন্ডেক্সের উপরে অপারেশনটা আমি করতে পারি ওয়ান এট এ টাইম। এখন আমার মিনিমাম নাম্বার অফ কয়টা অপারেশন করার মাধ্যমে আমি দুইটি অ্যারেকে সম্পূর্ণ ইকুয়াল করতে পারবো এটা জানতে চাইছে। এখন দুইটি অ্যারে ইকুয়াল বলতে প্রত্যেকটা ইন্ডেক্স বা ইন্ডেক্স ইকুয়াল হবে তা না। অ্যাকচুয়ালি আমরা যদি দেখি যে এই দুইটি অ্যারেতে কিন্তু আমার এলিমেন্টগুলো সেম, 1 2 3 4, বাট নিচেরটা তো 1 2 3 4 আছে বাট ডিফারেন্ট অর্ডার। এখানে আমার অর্ডারটা ম্যাটার করে না, আমার এলিমেন্টগুলোর অকারেন্স ম্যাটার করে। ওকে, এখন এটা আমার সলভ করতে হবে। তো এই টাইপের যে প্রবলেমগুলো আমরা, এরকম প্রবলেম রিসেন্টলি অনেক কন্টেস্টে আসতেছে, এবং সবচেয়ে বড় জিনিস যেটা, এবং এই টাইপের প্রবলেমগুলো আমি যেভাবে সলভ করে থাকি এবং যেভাবে সলভ করার অ্যাডভাইস দিয়ে থাকি, এটা হচ্ছে এই টাইপের প্রবলেমগুলোতে আমার সবসময় চিন্তা করতে হবে গ্রিডি ওয়েতে। মানে আমার একটা নির্দিষ্ট, হয় ছোট থেকে বড় বা বড় থেকে ছোট অর্ডারে কোনো একটা ভ্যালুকে কনভার্ট করে নিয়ে নিয়ে আমার ম্যাচ করতে হবে। তো এক কথায় বলতে গেলে আমি যেটা করব, আমার যেহেতু অর্ডার ম্যাটার করতেছে না, দ্যাট মিন্স আমার ইন্ডেক্স বা ইন্ডেক্স আমার সলভ করার দরকার নেই, আমি দুইটি অ্যারে কি একসাথে সলভ করব, দেখি আমি সলভ করতে পারি কি না। এর মধ্যে বুঝাচ্ছি, লেটস আমি যদি এই অ্যারেটা পিক করি 293, আমার প্রথম যে অ্যারেটা, অ্যারেটাতে আমার এখানে থাকবে 293, আর পরেরটাতে থাকবে হচ্ছে আমার 100 and 9। ওকে, আচ্ছা এবার আমি যেটা করব, আমি দুইটা আলাদা প্রায়োরিটি কিউ নিব, দুইটা আলাদা প্রায়োরিটি কিউ। প্রায়োরিটি কিউতে এখানে থাকবে আমার ফার্স্ট অ্যারে, অ্যারে এর ভ্যালুগুলো, এখানে থাকবে আমার অ্যারে বি এর ভ্যালুগুলো। অ্যারে বি এর ভ্যালুগুলো আর অ্যারে এ এর ভ্যালুগুলো আমি প্রায়োরিটি কিউতে বড় থেকে ছোট ক্রমে রাখবো। তো অর্ডার এ এর জন্য এখানে থাকবে 9, বি এর জন্য এখানে থাকবে 100, তারপর এখানে থাকবে 3, এখানে থাকবে 9, এখানে থাকবে 2, এখানে থাকবে 1। ওকে, আমি যেটা করব প্রতিবারে, সবার আগে আমি দেখব যে আমার বর্তমানে যে দুইটা প্রায়োরিটি কিউ আছে সবচেয়ে বড় ভ্যালুগুলো সেম কিনা, যেহেতু আমার অর্ডার ম্যাটার করে না। ঠিক আছে, যদি আমার অর্ডার ম্যাটার করে না, আমার বড় ভ্যালুগুলো দুইটা যদি সেম না হয় নিচেরগুলো সেম হবে না, কারণ আমার আলটিমেটলি দুইটা সেম করতে হবে, রাইট? আলটিমেটলি আমার এই যে এখানকার যে ভ্যালুগুলো এবং এখানকার ভ্যালুগুলো সব সেম হবে, বাট যদি প্রথমটাই না মিলে তাহলে তো আমার পরেরগুলো মিলবে না, তাই না? আচ্ছা, অর্ডার সেম আর এলিমেন্ট সেম একই কথা, আমার এলিমেন্ট এবং অর্ডার সেম হইতে হবে। আমি যদি এলিমেন্টগুলো একটা নির্দিষ্ট অর্ডারে সাজাই বাকিগুলো এমনিতে মিলে যাবে। এই জন্য আমি প্রায়োরিটি কিউ ইউজ করবো। প্রায়োরিটি কিউর মাধ্যমে আমি লগ অ্যান্ড টাইমে আমি সম্পূর্ণ দুইটা অ্যারেতেই অ্যারের সবচেয়ে ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালুতে অ্যাক্সেস করতে পারি, ডিপেন্ডিং অন হুইচ হিপ আই এম ইউজিং। মিনিমাম হিপ ইউজ করলে সবচেয়ে ছোট ভ্যালুটা আগে আসবে, ম্যাক্সিমাম হিপ ইউজ করলে সবচেয়ে বড় ভ্যালুটা সবার আগে আসবে। এখানে 9 এবং 100 দুইটা কিন্তু সেম না, যেহেতু দুইটা সেম না, বড় কোনটা, বড়টা হচ্ছে 100, এটাকে আমি ছোট করার ট্রাই করি। এটাকে এখন 100 এর উপর আমি আমি যদি লগারিদমিক ফাংশন, ডিজিটাল লগারিদমিক ফাংশনটা অ্যাপ্লাই করি, 100টা হয়ে যাবে 3। 3 হওয়ার পরে এটা আবার রিঅর্ডার হবে, রিঅর্ডার হয়ে এখানে 9 চলে আসবে সবার উপরে, এর চলে যাবে সবার সেকেন্ড অর্ডারে। ওকে, এখন কিন্তু পরের স্টেপ আমি দেখছি কিন্তু এটা দুইটা ম্যাচ হয়ে গেছে, ম্যাচ হয়ে গেছে, দ্যাট মিন্স আমি এই দুইটা মুছে দিব। আগের বারে আমি জাস্ট একটা অপারেশন অ্যাপ্লাই করছিলাম, সো আমার অ্যান্সার হচ্ছে 1 আপাতত। ওকে,
আর পরের বার তো দুইটা ম্যাচ হয়ে গেছে, আমার কিছুই করার দরকার নেই, আমি পপ ব্যাক করে দিলাম। পপ ব্যাক করার পরে এখন থ্রি এবং থ্রি সবার উপরে আছে, এই থ্রি এবং থ্রিও ম্যাচ করে গেছে, তো আমার এখানে কিছুই করার দরকার নেই। এবং টু এবং ওয়ান ম্যাচ করতেছে না, সো বড় কোনটা? বড় হচ্ছে টু। তো টু টুটাকে আমি রিমুভ করে টুটা হয়ে যাবে কত, এর উপরে ন্যাচারাল লগারিদম করলে এটা আমার ওয়ান আসে। এবং ওয়ান ওয়ান ম্যাচ, এই অপারেশন একটা হলো, অপারেশন দুইটা, আর ওয়ান ওয়ান ম্যাচ হয়ে গেছে, দুইটা আমি পপ ব্যাক করে দিব। ওকে, এখন আমি একটা বড় উদাহরণ নিই। ওকে, আমি জাস্ট একটা বড় উদাহরণ নিই, লেটস সে এখানে আমি রাখলাম হচ্ছে ফোর সিক্স এইট নাইন থ্রি, আর এখানে আমি রাখলাম হচ্ছে ওয়ান ফোর সেভেন ফাইভ টু। ওকে, আমি যদি প্রথমটা সাজাই, সবার আগে আমার এখানে থাকবে নাইন, তারপর হচ্ছে এইট, তারপর হচ্ছে সিক্স, তারপর ফোর, তারপর থ্রি। ওকে, আর এখানে আমার কী থাকবে? এখানে থাকবে সেভেন, তারপর ফাইভ, ফোর, টু, ওয়ান। ওকে, আচ্ছা, সবার আগে আমি দেখবো আমার এই দুইটা ম্যাচ করে কিনা, নাইন এবং সেভেন ম্যাচ করতেছে না, তাহলে বড় কোনটা? বড় হচ্ছে নাইন। নাইনটা কনভার্ট হয়ে কোথায় হয়ে যাবে? নাইনটা কনভার্ট হয়ে যাবে ওয়ান, আমার ওয়ানটা সবার নিচে চলে আসলো এখানে। ওকে, আচ্ছা, এবার সেভেন এবং এইট, সেভেন এবং এইট ম্যাচ হচ্ছে না, তাহলে আমার এইটটাকে কনভার্ট করতে হবে। এইটটাকে যদি আমি কনভার্ট করি, তাহলে আমার নতুন অ্যারেটা হবে, আমি যদি মডিফাই করে লিখি সিক্স ফোর থ্রি ওয়ান ওয়ান। ওকে, আমার এইটটা কনভার্ট হয়ে ওয়ান হয়ে যাবে। আচ্ছা, অপারেশন কয়টা হলো? অপারেশন হলো আপাতত দুইটা। তারপর সিক্স এবং সেভেন এখনও কিন্তু ম্যাচ হচ্ছে না, এবার সেভেনটাকে আমার কনভার্ট করতে হবে। সেভেনটাকে যদি আমি কনভার্ট করি, অপারেশন এক বাড়বে, আর সেভেনটা কনভার্ট হয়ে হয়ে যাবে ওয়ান। ওকে, আচ্ছা, এবার ফাইভ এবং সিক্স এবারও ম্যাচ করতেছে না, তো সিক্সটাকে কনভার্ট করতে হবে। সিক্সটা কনভার্ট করলে এখানে চলে আসবে কত? ওয়ান। অপারেশন হলো আমার চারটা। এবার ফোর এবং ফাইভ এবারও ম্যাচ করতেছে না, সো ফাইভটাকে আমার কনভার্ট করতে হবে। ফাইভটা কনভার্ট করলে আমার এখানে আসবে কত? ওয়ান। ওকে, আচ্ছা, এবার একটা পর্যায়ে গিয়ে আমার ম্যাচ হওয়া শুরু করবে। এবার আমার যেহেতু ফোর এবং ফোর ম্যাচ হয়ে গেছে, এই দুইটাকে আমি পপ ব্যাক করে দিব। ওকে, থ্রি এবং টু ম্যাচ করতেছে না, সো থ্রি বড়, থ্রিকে আমার নিচে নিচে নিয়ে আসতে হবে, থ্রি হয়ে যাবে ওয়ান। ওকে, আচ্ছা, এবার ওয়ান এবং টু ম্যাচ করতেছে না, এই টুতে সবার নিচে নিয়ে আসতে হবে, টু হয়ে যাবে ওয়ান, তাহলে অপারেশন আমার দুইটা এক্সট্রা অ্যাড হলো। এবার কিন্তু জাস্ট সবগুলো ওয়ান হয়ে গেছে, দ্যাট মিনস আমি বুঝতে পারলাম যে একটা পর্যায়ে আমার সবগুলো ওয়ান হয়ে যায়, ওয়ান হয়ে যাবে। কোনগুলো ওয়ান হবে না? যেগুলো অ্যাকচুয়ালি ম্যাচ করতেছে, যেগুলো ম্যাচ করতেছে না সেগুলো কিন্তু আলটিমেটলি ওয়ান হয়েই যাবে একটা পর্যায়ে। তো আমরা যদি কোড দেখি, জিনিসটা আর একটু সিম্পলিফাইড হবে। সবার আগে আমি টি টেস্ট কেসের জন্য টি ইনপুট নিব, তারপর এন ইনপুট নিব, দেন দুইটা আলাদা ভেক্টর বা দুইটা আলাদা কন্টেইনার, অ্যারে ভেক্টর যেই জাতি হতে পারে, এবং দুইটা প্রায়োরিটি কিউ নিতে হবে। আমি বাই ডিফল্ট কোনো কম্পারেটর ইউজ করি নেই, এই জন্য আমার প্রায়োরিটি কিউটা ম্যাক্সিমাম হিপে আসে, দ্যাট মিনস সবচেয়ে বড় ভ্যালুটা সবার উপরে থাকবে। এখন প্রায়োরিটি কিউ নিয়ে যদি আপনার ধারণা না থাকে, তাহলে এই অ্যালগোবোর্ড যে ইউটিউব চ্যানেল আছে, সেখানে সি প্লাস প্লাস স্টিল যে লার্নিং সিরিজটা আছে, এখানে আমি প্রায়োরিটি কিউ নিয়ে আলোচনা করেছি। আমি ওই ভিডিওর যে লিঙ্ক, সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিব। দুইটা প্রায়োরিটি কিউ নিলাম আমি, পি কিউ এ, অ্যারে এ এর জন্য, পি কিউ বি, অ্যারে বি এর জন্য। ওকে, তো আমি দুইটা অ্যারে ইনপুট নিলাম, এবং পি কিউ এ তে আমি এ এর ভ্যালুগুলো পুশ করবো, বি তে বি এর ভ্যালুগুলো পুশ করবো। ওকে, দেন অ্যান্সার হচ্ছে একটা, আমার বাই ডিফল্ট অ্যান্সার হচ্ছে জিরো, যতক্ষণ না পর্যন্ত আমার দুইটা প্রায়োরিটি কিউ এমটি হচ্ছে। আমি দুইটা ভ্যালু, এক্স এক্সটা হচ্ছে প্রায়োরিটি কিউ এ এর টপ ভ্যালু, ওয়াইটা হচ্ছে প্রায়োরিটি কিউ বি এর টপ ভ্যালু। যদি দুইটা সমান হয়, আমি দুইটাই পপ করে দিব, আমার কিছু করার দরকার নেই। যদি এক্স বড় হয়, তাহলে আমি এক্সটা পপ করে এক্সের যে লেন্থ, সেই লেন্থটা এখানে ঢুকাই দিব। লেন্থটা কি? অ্যাকচুয়ালি ডিজিটাল লগারিদম। তো লেন্থটা আমি হচ্ছে একটা ফাংশন তৈরি করছি, সেই ফাংশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, লেন্থ। এখানে আমি এক্স প্যারামিটার হিসেবে পাঠাবো একটি ইন্টেজার, আর রেজাল্ট হচ্ছে বাই ডিফল্ট জিরো, যতক্ষণ না সেটা জিরো হচ্ছে ততক্ষণ পর্যন্ত রেজাল্ট এক করে বাড়বে, এবং সেটা আমি এক ডিজিট করে কমাই দিব। এক ডিজিট করে কমানো মানে সেটাকে দশ দিয়ে ভাগ করা। ওকে, দেন ফাইনালি সেই টোটাল নাম্বার অফ ডিজিটটা আমি রেজাল্ট হিসেবে রিটার্ন করবো। আর এখানে যদি বড় ভ্যালুটা থাকে, সেটা আমি পুশ করে দিব লেন্থ আকারে, এবং অ্যান্সার বাড়বে। আর যদি উল্টাটা একই কথা, আমার ভাইস ভার্সা, যদি ওয়াই বড় হয়, এই কাজটা করতে হবে পি কিউ বি এর ক্ষেত্রে। ফাইনালি আমার যে অ্যান্সারটা আসবে, সেটা আউটপুট দেখাই দিলে হচ্ছে। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা নেক্সট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করবো। টিল দেন, গুড বাই।